সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন মানিলো গোয়ালের বউ বৃষ্টি সরকার। আসলে এই নারী তার জীবনের অনেক কষ্ট এবং শ্রম দিয়ে তার স্বামীকে সাহায্য সহযোগিতাগুলো করে যাচ্ছেন এই খামারের ক্ষেত্রে। খামারের গরু পালনের যতগুলো কাজ আছে তিনি কিন্তু তার স্বামীর অ্যাবসেন্সে পুরো কাজগুলো করে থাকেন। আমরা আজকে এই বৃষ্টি সরকারের কাছ থেকে জানবো যে তিনি কিভাবে তার স্বামীকে হেল্প করেন আর কেন স্বামীর পরিচয়ে মানে নিজেকে বড় পরিচয় মনে করেন। আমরা চলুন দর্শক কথা বলবো বৃষ্টি সরকারের সাথে। কেমন আছেন? ভালো। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা এর আগে একটা প্রতিবেদন করেছি, সেই প্রতিবেদনটা ব্যাপক ভাইরাল হয়েছে এবং অসংখ্য মানুষ আপনার এই ভিডিওগুলো দেখেছে। আপনাকে যখন আমরা বলেছিলাম যে আপনাকে তো গোয়ালের বউ বলে, সেই সম্বন্ধে আপনি অনেক কথা বলেছেন। আপনি এই বিষয়টা একটু যদি কথা বলেন যে আপনি এই পরিচয়টা কেন দিতে আপনি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন। স্বামীর পরিচয়, স্ত্রীর পরিচয়, স্ত্রীর পরিচয় ছাড়া স্বামীর পরিচয়, এর জন্য স্বামীর পরিচয়। স্বামী গোয়ালের বউ, আমি গোয়ালের বউ, স্বামী গোয়াল, এর জন্য একজন স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না। স্বামীর পরিচয়, স্ত্রীর পরিচয় হয়। স্বামী ছাড়া স্ত্রী চলতে পারে না, স্ত্রী ছাড়া কি স্বামী চলতে পারে? না, দুজনের দুজনের লাগে। তো শুধুমাত্র স্বামীর কথাটাই বললেন কিন্তু নিজের কথাটা বললেন না। আপনার স্বামীকে আসলে কিভাবে আপনি হেল্পটা করেন? আমরা দেখেছি আপনাদের এক কথা হাত পা একই সাথে চলে। একদিকে মানে হলো হাতের কাজ, মানে হলো গরু পালন শেষে আদার্স অন্য অন্য কাজের সাথে আপনি সম্পৃক্ত থাকেন। এত কাজ করার পর মানে হলো কী করে আপনার সন্তান সব কিছু সংসার সামলানো? মানে কী করে সম্ভব যে এত কাজ আপনি একসাথে সামলান? আমি স্বামীর কাজের মধ্যে যেটুকু পারি তার কাছে হেল্প করি, সাহায্য করি, তার অনুপস্থিতিতে আমি গরু বাছুরের দেখাশোনা করি, সংসারে কাজ করি। উনি যে তৈরি থাকে কাজের ফাঁকে, ওর তৈরি গরু দেখাশোনা করে আর বাকিটা আমি দেখাশোনা করি, সংসারে কাজ করি, সন্তানদের দেখাশোনা করি। আমরা দেখেছি আপনার শাশুড়ি, আপনি, আপনার যা, সবাই মিলে দেখলাম যে আবার গলার মানে কিছু অনামেস আপনারা তৈরি করেন, সেটা কন্টাকে নিয়ে নেন যে এই কাজের টাকা কিন্তু আবার স্বামীর হাতে দেন না। একটা গোপন কথা বলে ফেললাম, এটা আবার এই টাকাটার কথা শুনে কিন্তু আপনার আবার স্বামী বাগ দিবে কি, বাগ চাইবে কিনা আপনাদের কাছ থেকে? না, ওনারা টাকার বাগ চাইবে না, ওনারা এটা চায় না। ওনাদের নিজের উপার্জন আছে, ওনারা বরঞ্চ ওনাদের থেকে আরো জোর করে নেয়, কিন্তু ওনারা একটা টাকাও চায় না আমার থেকে। আপনাদের কাছে চায় না? না, ওনাদের থেকেই আমি আরো। নিজের কাছে খারাপ লাগে না যে আপনার স্বামী তো অন্য অন্য ধরনের কাজ রয়েছে, সে এই দুধ বিক্রি মানে গোয়ালের কাজটা না করে নিজে তো মানে নিজের খামারটা বাড়াতে পারে বা আরো একটু বড় করতে পারে খামারের পরিধিটা? এটা বড় করতে অর্থ লাগে, তে অর্থ না থাকলে তো এটা করা যায় না, এই জন্য আস্তে আস্তে করতে হয়। আজকে আমরা আসলে ইন্টারভিউটা নিতে গিয়ে আপনার মানে গরু মানে খাবারের দরকারটা এমন একটা অবস্থা, তাদের খিদে লেগে গেছে, এই খাবারটা কম থাকার কারণে ওরা কান্না করছে এবং সততা মোটামুটি সব কাজে মানে মোটামুটি বাবার বাড়ি থেকে শিখে আসছেন নাকি মানে শ্বশুর বাড়িতে? বাবার বাড়িতে থালো দিয়া খাই নাই, নিচে শ্বশুর বাড়ি আই সব শিখছি, বাবার বাড়িতে শুধু ওই যে হাতের কাজ। আমাদের কমেন্টে কিন্তু অনেকে বলেছে যে মানে লো এই বৃষ্টি সরকার অনেক চটপটে এবং গ্রামের বাড়িতে মানে তার যে বাবার বাড়িতে ছিল সেই সময় সেই কাজ করে না, তাহলে শ্বশুর বাড়িতে সে এত কাজ করার সমস্যা মানে লোক এত সমাধানগুলো কিভাবে করে? এটা নিজের সংসার করতেই হইব, নিজের সংসারে যেভাবে পারি যেটুক পারি সুন্দরভাবে গড়া তোলার চেষ্টা করি, যেভাবে পারি সংসারে টাই বৃদ্ধি করার জন্য এগুলো করি। আপনার বিয়েটা হয় কয় বছর মানে লো কত বছর বয়সে বিয়েটা হয়? আমার বিয়ে হয়েছে 15 বছর বয়সে। 15 বছরে মামলা হয়ে যাওয়ার কথা ছিল আপনার স্বামীর নামে, কারণ যে বয়সে বিয়েটা হওয়ার কথা সেই বয়সে আপনি পড়াশোনা করার কথা। কিন্তু আসলে যাক, আমরা এই বিষয়টা মানে লিখি না যে একটা ছিল পরিবারের সবাই মিলে সমৃদ্ধি করণে যদি একটা সন্তানকে দেখে শুনে মানে বিয়েটা দেয় তখন কিন্তু সুখ শান্তিটা হলো সবচেয়ে বড় বিষয়। আপনারা সব পরিবারের সবাই মিলে এই বিষয়গুলো একত্রিতভাবে আপনারা সেভাবে সামনের দিকে আগে আসছেন। আমাদেরকে একটু বোন বলবেন যে আপনার এই যে গরুর ফার্মে যে কাজগুলো করেন, আপনাদের মতো মানে অনেক নারী রয়েছে তারা কিন্তু কাজগুলো করতে চায় না, আপনি তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন যে তারা
মানে আপনারা যেমন মানে যেভাবে সংসারের কাজগুলো যেভাবে নিজের মতন করে করেন, যেটা আমার স্বামীর কাজ না আমার কাজ, এভাবে কাজগুলো করেন। কিন্তু অনেক মানে নারী রয়েছে যে আমি বউ, ঘরের বউ, আমাকে সাজিয়ে গুজিয়ে থাকতে হবে, আমাকে শুধু রান্না বান্না করবো, এছাড়া আমি অন্য কাজ কেন করবো? সব কাজই করতে হবে। একজন নারীর বউ যখন হয়ে যায় তার সব কাজই করতে হয়। স্বামী যেটা গরু বাছুর যদি পালা থাকে, স্বামীর গরু বাছুরটা দেখতে হইব বউর। একজন বউ না দেখলে তো স্বামী ওইটা একলাতে সামলাতে পারে না। এটা কি খালি স্বামীর না আপনার? ওইটা ওইটা আমারও দুজনেরই বই। হ্যাঁ সেইটাই বলে, দুজনেরই তো সংসার, তো দুজনেরই, তো দুজনেরই দেখাশোনা রাখতে হইব। ওই যে বউ মনে করে যে ঘরে ভিতরে বসা থাকবো, ওইটা চললে হইব না। আপনাদের সংসারের ভিতরে আমরা একটা দেখছি অসংখ্য একটা মিল রয়েছে আপনাদের পরিবারের ভিতরে, যে আপনার বড় ভাইয়ের যে বউ রয়েছে, যে তারপরে ছোট ভাইয়ের বউ রয়েছে, টোটাল সবার ভিতরে, যে যাদের ভিতরে সবার মানে আটজন নাকি, এই আটজনের ভিতরে সমৃদ্ধিকরণের সবচেয়ে ছোট কে? আমি ছোট। মানে আপনাদের যাদের ভিতরে কেমন মিল? আপনারা একই বাড়িতে থাকতেছেন, পাশাপাশি মধ্যে অনেক মিল আছে, আমাদের কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না। আমাদের ভাইয়েদের মধ্যে যেমন মিল আছে, ওনারা যাদের মধ্যেও তেমনই মিল আছে। একই ছাদের নিচে কিন্তু দুইজন বউ এক বাড়িতে থাকতে পারে না। এই ভাইটা হইলো কে? এটা আপনার ভাসুর। আর ভাই কি পরিচয়টা দিল নিজেকে? রাখাল। রাখাল, আপনি রাখাল? আপনি অনেক রসিকতা করেন ভাই, এর আগে দেখেছিলাম যে বউকে শালি বলতেছেন আপনি অনেক মজা করে। আর যথেষ্ট রসিকতা রয়েছে এই বাড়িটির মধ্যে, আমরা সেই জিনিসগুলো দেখেছি। তাহলে হলো এই টোটাল পরিবার মিলে আপনাদের মানে সবাই মিলে যে সংসারটি, এবং এই গরু পালন থেকে শুরু করে সংসারের কাজকর্ম থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আপনাদের এক এক প্রতিটা মানুষেরই হাত রয়েছে, এবং সেই কাজগুলো নিজেদের সাহায্য সহযোগিতা সবাই মিলে মিশে এই কাজগুলো করেন। একজন নারী সংসারের উন্নতি করতে গেলে কী করা উচিত? একজন নারী সংসার উন্নীত করতে গেলে তার সংসারটা ঠিকভাবে মানে সংসারের প্রতি মানে সবার মানে হলো সমর্থিকরণ, স্বামীর কি কাজগুলো করছে সেই কাজগুলোকে হেল্প করাটা হলো তার কাজ, এই বিষয়গুলো করে থাকে। শুধু কাজে হেল্প করা, আমরা তো এর আগে একটা প্রতিবেদন করেছিলাম যে মানে হলো এত কাজ করার পরও স্বামী বাইরে থেকে এসে একটা অর্ডার করে, স্বামীদের অর্ডার করে, আমাদের যেমন অধিকার আছে এটা লাগবে, ওইটা লাগবে, এর জন্য আরো অধিকার আছে দেখে অর্ডার করে। সব স্বামী আবার অর্ডার করে না। আপনার স্বামী কি করে? যে টুকপারি নিজে হাতে করে, বাকি অর্ডার দেয়, বাকিটা নিজে অর্ডার দেয়, মানে এই কাজগুলো করে। এই যে দুধগুলো নিয়ে মানে এলো বিক্রি করে দেন আপনারা, আপনাদের নিজস্ব বাসায় খাওয়ার জন্য রাখা হয় কিনা? এখন রাখা হয়, খায়। আগে রাখতো না? আগে খাইতো না, রাখতো না, এখন খাইতে মন চায় রাখে, যখন মন চায় তখন রাখে। আগে রাখতো না কিন্তু এখন রাখে, এখন খাইতে মন চায় এই জন্য রাখে। আচ্ছা, অবশেষে আমরা আপনাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে, আপনারা কৃষি সেক্টর থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না, আমরা কোনো সাহায্য পাইনি এই পর্যন্ত। কোনো সাহায্য সহযোগিতা পাইনি? আমাদের দেওয়া হয়নি। আমরা তো দেখতে কৃষি সেক্টর থেকে মানে ইউনিয়ন পরিষদ থেকে প্রতিটা মানে লোক যাদের খামার রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা গুলা করে যাচ্ছে। আমরা তো সাহায্য পাই না, নিয়ে তো আমাদের এই অবস্থা। আমরা গরু পাললে তো লাভবান হতে পারতাম না, কারণ গরুর কুড়া ভুষি প্রচুর দাম, ঘাস পাওয়া যায় না, তার মধ্যে কোনো সাহায্য বেরোতে গরু বাড়াবো কি পাবে? আমরা আমাদের কিছু সাহায্য দিল তো আমরা গরু খামারটা ভালোভাবেই করতে পারবো। আচ্ছা, এই যে খামারটা আপনারা বলতেছেন গরুর ভুষির দামটা বেশি, আগে কেমন ছিল আর এখন কত বেশি? বা আগে তেমন অনেকটাই বেশি দাম, প্রচুর। সেই সুবাদে কি দুধের দামটা ভালো পাচ্ছেন কিনা? কারণটা কি বলবো, ওনারা যদি যখন দুধের দাম বাড়ে তখন তো দুধের দাম বাড়লে ওনাদের জন্য ভালো, আর না বাড়লে তো ওই যে ওনাদের লস দিতে হয়, ব্যবসা লোকসান হয়। আপনারা তো বিভিন্ন খামার থেকে আপনার স্বামী হলো দুধটা ক্রয় করে মানে হলো বিভিন্ন জায়গায় বাজারে বিক্রি করে, তো কি ধরনের দামে ক্রয় করে আর কি দামে বাড়ি বিক্রি করে? এখন মনে হয় না হইলো তো 50-60 টাকা ক্রয় করে,
70-80 টাকা বিক্রি করে। সেটা একদিনে কত মন দুধ মানে আপনারা ক্রয় করেন? ওনারা মনে হয় 5-6 মন দুধ ক্রয় করে। 5-6 মন দুধ প্রতিদিন সেটা বিক্রি করে কি মানে বিভিন্ন ভাষায় ভাষায় দিয়ে আসতে হয়? ভাষায় ভাষায় দেয়া বলে ওনাদের পাইকারি বেশিরভাগ মনে দেওয়া হয়। পাইকারি বলতে কোনে কোনো মিষ্টির দোকানে এমন কোনো কিছু? মিষ্টির দোকানে এক লগে অনেকগুলো দুধ দেওয়া হয় না মনে মনে, তাহলে পাইকারিতে এতগুলো দুধ দিতে দিতে আপনাদের এটা তো নিজস্ব জায়গা, সেই সুবাদে কি আপনারা সরকারি কোন লোনের জন্য অ্যাপ্লাই করেছেন কিনা? ওইটা এখনো অ্যাপ্লাই করা হয় নাই, এই কারণে আসে নাই মনে হয় এখনো অ্যাপ্লাইয়ের জন্য। যে একজন বলবো যে কেউ তো বলে নাই, অ্যাপ্লাই করানো হয় না ওভাবে, কোনো অ্যাপ্লাই করেন নাই? না, কোনো কৃষি ব্যাংক বা কোনো ইয়ে থেকে লোন টোন নেয় নাই? শুধু ব্র্যাক বা এনজিও এগুলো থেকে কোনো লোন নেওয়া হয়েছিল? এই যে নেকিস্তির থেকে এগুলোই নেওয়া হয়। তো সেগুলো তো ব্যাপক সুদ, মানে সুদে চড়া সুদের টাকা দিতে হয়। আমাদের কোনো দিক থেকে আমরা লাভবান হইতে পারি না, তাই বলবো কিভাবে? এই জন্য লাভবান হতে পারেন না? না। দর্শক, বৃষ্টি সরকার এবং তারা স্বামী স্ত্রী দুজন মিলে তাদের পরিবারের সবাই কিন্তু এই খামারের প্রতিটা কাজের সাথে তারা সম্পৃক্ত রয়েছে। এর আগে আমরা কিন্তু ওই যে বৃষ্টি সরকারের কাছ থেকে জানছি যে এই পাড়া ও পাড়ায় যখন কাজ না থাকে তখন কিন্তু এই এক পাড়া থেকে আরেক পাড়ায় গিয়ে কথা বলা বলি থাকে, একজনের বিষয় নিয়ে একটু আলোচনা থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের পরিবারে আছে কিনা? না, আমাদের পরিবারে এই বিষয়গুলো নাই। আমাদের পরিবারটা কিন্তু যাদের কাজ নাই তারা কেন মানিলে এই পাড়া উপাড়ায় গিয়ে ঘুরে বেড়ায়? ঘরে পয়সা থাকলে তো এই পাড়া ওই পাড়া যাইতে মনে চাই, আর কাজ করলে তো কাজের মধ্যে থাকলে সারাদিন এভাবে পার হয়ে যায়। দর্শক, আপনারা শুনলেন মানে হলো বৃষ্টি সরকারের কাছ থেকে, তার হলো এই খামার সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা জানতে পেলাম। দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।